আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের ক্লাস ওয়ানের সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ে একটা প্রশ্ন নিয়ে এই বছরেরই নাম রল এগুলো লিখে নেবে তারপর প্রশ্নগুলো দেখো নিচের ছক থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করে উপযুক্ত শব্দ বসাও বক্সে আছে ঢং ঢং ডাঙায় পড়া মাছ তাহলে আমরা বাস করি ডাঙায় দুই হচ্ছে ঘড়িতে ঢং ঢং করে দশটা বাজলো নদীতে আছে মাছ ছোটটা ড্যাশ করে লেখাপড়া করে দুয়ের দাগ হচ্ছে নিজের শুদ্ধ বানানটির মাথায় ঠিক চিহ্ন দাও নদী নদী নদীর দীর্ঘই যে বানানটা আছে দয় দীর্ঘ সেটা ঠিক এটা কোরাই আছে তারপর দেখো মুড়ি মুড়ি মহেশ্ব ড্রাবিন ড্রাহসি মুড়ি যেটা দু নম্বর আছে সেটা ঠিক তারপর জামা জামা প্রথমে যেটা আছে বর্গি জয়কার ময়াকার এটাই ঠিক তারপর যে হাঁস দ্বিতীয় যেটা আছে হরিচন্দ্রমাখার দন্তঃস্য এটাই ঠিক তিনের দিকে ইন দ্য ব্ল্যাঙ্ক সুইথ লেটার অর্থাৎ বর্ণ দিয়ে শূন্যস্থান পূরণ করো প্রথমটা দেখো করা আছে এম এ টি ম্যাট মানে মাদুর তারপর সি আর টি আছে মাঝে হবে এ সি এ টি ক্যাট মানে বিড়াল তারপর এইচ এন হেন মানে মুরগি আর এস আই এক্স সিক্স মানে ছয় দুইয়ের হচ্ছে টিক দ্য কারেক্ট স্পেলিং যেটা বানান ঠিক সেখানে ঠিক দিতে হবে বিছানা ইংরেজি হচ্ছে বেড আর ব্যাট প্রথমে যেটা আছে বিইডি বেড এটা হচ্ছে বিছানা ইংরেজি তারপর মোটা এফ টি আছে আর এফ টি আছে প্রথমে যেটা আছে এফ টি সেটা হচ্ছে ঠিক তারপর আমরা পরের পাতাটা দেখব চারের হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রাইট ছবি দেখো এবং লেখো প্রথমে আছে একটা টুপির ছবি দিস ইজ এ ক্যাপ সি তারপর আছে কাপ দিস ইজ এ কাপ ইউ পি তারপর ছোটো থেকে বড়ো তাহলে যেটা অ্যারো যে খাবে সে হচ্ছে ছোটো আর যে মারবে সে হচ্ছে বড়ো তাহলে বুঝতেই পারছি এবার কীভাবে লিখতে হবে প্রথমে ঘরে লিখবে এক তারপর দুই তারপর পাঁচ তারপর ছয় একইভাবে এবার ইংরেজি সংখ্যা ওয়ান থ্রি ফোর ফাইভ তারপর বক্সের ভিতর ইসগ্যাল টু নট ইস গ্যাল টু বসাও ইসগেল টু মানে সমান আর ইজ ইস টু মানে যেগুলো অসমান বেশি কম তাহলে পাঁচ যুক্ত চার আর নয় পাঁচ যুক্ত চার যোগ করলে নয় হয় তাহলে প্রথম ঘরে ইজ গ্যাল টু হবে তারপর সাত যুক্ত দুই সমান হচ্ছে নয় আর এদিকে আছে আট তাহলে নর্থ ইস টু চিহ্ন সাতের হচ্ছে ফাঁকা জায়গায় কত হয়ে বসাও আম আছে কটা পাঁচ তাহলে ওখানে পাঁচ লিখবো সংখ্যা এদিকে দুই লিখবো যোগ করে হয়েছে সাত খ হচ্ছে ফুল আছে একটা ফুলকপি তাহলে প্রথমটাতে তিনটি ফুলকপি তারপর বাটিতে একটি ফুলকপি তাহলে মোট হলো চারটি ফুলকপি